এদিকে টানা চার ঘন্টার বেশি সময় তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় আমপান দুর্বল হয়ে স্থলভাগের দিকে আসছে। স্থলভাগে ওঠার সঙ্গে সঙ্গে আমপানের বাতাসের গতি কমছে। আমপানের ফলে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা নির্মাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এর প্রভাবে সারা রাত ঝড়ো হাওয়া সহ সারা দেশে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী স্থলভাগের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমপান স্থল নিম্নচাপে পরিণত হয়ে যাবে। শুক্রবার থেকে রোদেলা আবহাওয়া দেখা মিলতে পারে, তবে সাগর উত্তাল থাকবে। এখনো পর্যন্ত মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ এর উপকূলীয় অঞ্চলে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। তুহিন, আপনি এর আগের সংবাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আপনি জানাছিলেন যে ঝড় অনেকটা দুর্বল হয়ে গেছে, কিন্তু বাতাসের বেগ কিছু এলাকায় এখনো আছে। সব মিলিয়ে নতুন আর কোনো তথ্য কি আপনি জানতে পেরেছেন কিনা? মৌসুমের নতুন তথ্য এটি যে ঘূর্ণিঝড় আমপান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, তার এগোনোর শক্তি কমে গেছে, সে পাবনা থেকে রাজশাহীর দিকে এগোনোর পথে অবস্থান করছে। তো এর মধ্যেই, হয়তো দুপুরের মধ্যেই তার শেষ হয়ে যাবে, তার শক্তি ক্ষয় হয়ে যাবে এবং ঝড়ের সমাপ্তি ঘটবে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু সারা বাংলাদেশেই রয়ে গেছে। যেমনটি আমরা দেখছি যে ঢাকার আকাশেও কালো মেঘের ঘনঘটা, থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ বাতাসের খানিকটা প্রকোপ রয়েছে, আর এমনটি রয়েছে উপকূলীয় এলাকাতেও। উপকূলীয় এলাকাতে ঘূর্ণিঝড় না থাকলেও সেখানে বাতাসের প্রচণ্ডতা রয়েছে, পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এটি আজ সারা দিন এবং কালকেও চলতে পারে বলে জানিয়েছে আমাদের আবহাওয়া অফিস। পাশাপাশি ঘূর্ণিঝড়ের জন্য যে মহা বিপদ সংকেত দেওয়া হয়েছিল পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরে, তা কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি নামিয়ে সতর্কতা সংকেত, অর্থাৎ 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হবে। একই রকমভাবে কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকেও কিছুক্ষণের মধ্যে হয়তো নামিয়ে 9 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হবে। তো এই পরিস্থিতি, ঘূর্ণিঝড়ের যে আতঙ্ক সেটি কিন্তু এখন আর বাংলাদেশে নেই, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেছে। এখন যেটি হচ্ছে ঘূর্ণিঝড় পরবর্তী যে উদ্ধার তৎপরতা এবং যারা আশ্রয়স্থলে এসেছিলেন, ঘরবাড়ি হারিয়েছেন, তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং এতে সরকারের তদারকি রয়েছে, সরকার এ বিষয়গুলো দেখছে। মৌসুমি তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন।